পার্ট সেভেনে আমরা দেখেছি মনসুর ইন্ডিয়া আসে এবং তার একজন লোককে মেরে ফেলে। পার্ট আটে আমরা দেখি সানি এবং ফিরোজ এমএলএর সেই 100 কোটি ফেক নোটের অর্ডার রেডি করে। তারপর ফিরোজ বুঝতে পারে যে সানি মেঘার ফোন থেকে ট্র্যাকারটি ক্যান্সেল করে ফেলেছে। অপরদিকে মাইকেল এবং তার ওয়াইফ ডিভোর্সও হয়ে যায়। তারপরের সিনে মাইকেল এবং তার টিম যে শপিং মলে সানির টাকা দিতে আসবে সেই মলের কে কোথায় পজিশন নিবে তার প্ল্যান করে। তারপরের সিনে সানি এবং ফিরোজ মলের পার্কিং এ আসে। তারপর সানি মেঘাকে দেখে শিওর হয় যে এটা একটা ট্র্যাপ। তারা সেই মল থেকে বের হতে গেলে পুলিশ তাদের পিছু নেয়। তারা জ্যামে ফেসে যায়। তখন সানি বুঝতে পারে তারা ধরা পড়ে যাবে। ঠিক তখনই সানি ফিরোজকে বলে সব টাকা রাস্তায় ছড়িয়ে দিতে। ফিরোজ তাই করে। সেই টাকা মানুষ দিয়ে যাওয়ার মতো ইচ্ছা নিতে থাকে। তখন সেখানে আবারও ভিড় লেগে যায়। সানি এবং ফিরোজ আবারও বেঁচে যায়। তারপরে সেই টাকার খবর সব জায়গায় ছড়িয়ে যায়। অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়। মনসুর তার লোকেদের বলে সানিকে মেরে ফেলতে। জিতু কাকা সহ তাদের লোকজন সানিকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই সানির বন্ধু তার লোকজন নিয়ে আসে এবং সানিকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। তারপর মনসুর সানির নানুকরে সহ তাদের পুরো প্রেস ফোন দিয়ে পুড়িয়ে দেয়। সানি এবং ফিরোজের সেই বন্ধু তাদের দুজনকে ট্রেনের টিকিট দেয় এবং সেখান থেকে দূরে চলে যেতে বলে। ঠিক ওই সময়ে সানির চাচা ফোন করে জানায় তার নানু সহ পুরো প্রেসটি আগুনে পুড়ে গেছে। সানি ফিরোজকে একা পাঠিয়ে দেয় এবং সে রাতে যেখানে জাল নোট রাখা আছে সেখানে যায় এবং একে একে মনসুরের সব লোককে মেরে ফেলে। শেষে জিতু কাকাকে ধরে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা রাখার ভোল্ট রুমের লক খোলে। সেখানে ঝুঁকে জিতু কাকাকেও মেরে ফেলে। তারপর মনসুর জিতু কাকার ফোনে ভিডিও কল দেয়। সানি কল ধরে মনসুরকে দেখিয়ে সব টাকা ফুরিয়ে ফেলে। এভাবেই আমাদের ফার্জি ওয়েব সিরিজ সিজন 1টি শেষ হয়ে যায়। আমরা আশা রাখছি সিজন 2টিও বের হবে এবং সেটাও আপনাদের সাথে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো।